কাল থেকে ফ্যামিলি কার্ডে পণ্য বিক্রি শুরু, মিলবে পাঁচটি নিত্যপণ্য। বেনাপোল বন্দরে দুবছর ধরে ভারতগামী শিশুর ভ্রমণ কর 250 টাকার বদলে নিচ্ছে 500, যাত্রীদের ক্ষোভ, রশিদ বই না থাকার অজুহাত সোনালী ব্যাংকের। আয়ারল্যান্ডে দূতাবাস না থাকায় বিপাকে প্রবাসী বাংলাদেশিরা, অপচয় হচ্ছে সরকারি অর্থ, শিগগিরই চালুর দাবি। এবং সরবরাহ বাড়ায় ঠাকুরগাঁওয়ে পটল আর ঢেঁড়স ছাড়া সব সবজি বিক্রি হচ্ছে 25 টাকা কেজিতে, সাভারে বেড়েছে মাছের দাম। দেখছিলেন শিরোনাম, আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময়ের বাণিজ্যে। আপনাদের সঙ্গে আছি আমি কাজল আবদুল্লাহ। রমজান সামনে রেখে চট্টগ্রামে কাল থেকে জেলা প্রশাসনের তত্ত্বাবধায়নে নগরীয় জেলায় নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের জন্য চালু হচ্ছে ফ্যামিলি কার্ডে টিসিবির পণ্য বিক্রি। এই কার্ডের মাধ্যমে একটি পরিবার টিসিবি ট্রাক সেল থেকে ভর্তুকি মূল্যে পাঁচটি নিত্য প্রয়োজনীয় পণ্য কিনতে পারবেন। দ্বিতীয় কিস্তির পণ্য পাবেন রমজানের মাঝামাঝি সময়ে। এদিকে লাগামহীন বাজার মনিটরিংয়ে সরকারের কঠোর হস্তক্ষেপের দাবি কনজিউমার অ্যাসোসিয়েশনের। বিস্তারিত ফেরদৌস লিপির রিপোর্টে। মঙ্গলবার থেকে শুরু হচ্ছে আসন্ন রমজান উপলক্ষে নগরী ও জেলায় নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের জন্য টিসিবির ফ্যামিলি কার্ডে পণ্য বিক্রি। পণ্যগুলি বিভিন্ন জেলায় আমরা পৌঁছে দিচ্ছি, ইতিমধ্যে অনেক মাল চলে গেছে এবং এই কার্যক্রমটা আগামী 15/3/2024 থেকে শুরু হবে। শুধুমাত্র ওয়ার্ড কাউন্সিলররা ওয়ার্ড ভিত্তিক যেসব গরিব অসহায় নিম্ন আয়ের মানুষ তালিকা তৈরি করেছেন, যারা সরকারের 123 ধরনের ভাতা সুবিধাভোগী নন, কেবল তারাই টিসিবির ফ্যামিলি কার্ড পাচ্ছেন। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রতিটি ওয়ার্ডে 4,500 করে বন্টন করা হয়েছে, কিন্তু যে সকল ওয়ার্ডগুলো বড় বড় ওয়ার্ড আছে সেখানে একটু ভিন্নতা ঘটেছে। 41টি ওয়ার্ডে 6,500 করে আমরা 41 জন ডিলারকে ওখানে এই বিক্রির জন্য দায়িত্ব দিবে। ভোক্তাধিকার নিয়ে কাজ করা ক্যাব বলছে, টিসিবি কার্যক্রমের পাশাপাশি খাদ্যপণ্য আমদানি থেকে শুরু করে খুচরা পর্যায়ে বিক্রি পর্যন্ত কঠোর মনিটরিংয়ের বিকল্প নেই। এক্ষেত্রে পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনের কঠোর প্রয়োগের পরামর্শ তাদের। যে আমদানিকারক আমদানি করছে সে কোথায় রাখছে, যে উৎপাদক উৎপাদন করছে সে মালগুলি কি সমভাবে বণ্টিত হচ্ছে কিনা। চট্টগ্রাম মহানগর ও জেলা মিলিয়ে মোট 5,35,000 পরিবার এই ফ্যামিলি কার্ডের সুবিধা পাবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। ফেরদৌস লিপি, সময় সংবাদ, চট্টগ্রাম। রাজধানীতে টিসিবি ট্রাকে নিত্য পণ্য কিনতে নিম্ন আয়ের মানুষের উপচে পড়া ভিড়। এই মুহূর্তে ফার্মগেট এলাকায় আছেন রিপোর্টার সানবির রুপল, সরাসরি চলে যাচ্ছে তার কাছে। রুপল, ফার্মগেটের তেজগাঁও কলেজের সামনে সকাল থেকে তীর্থের কাকের মতো অপেক্ষা করছেন নিম্নআয়ের মানুষেরা। তারা অপেক্ষা করছেন একটি ট্রাকের জন্য, যে ট্রাকটি আসলে তারা ন্যায্য মূল্যে পণ্য পাবেন সেই আশায় তারা ভোর থেকেই অপেক্ষা করছেন। ঠিক এভাবে আপনি দেখতে পাচ্ছেন যে এভাবে লাইন ধরে অন্তত কয়েকশো মানুষ। এখন রোদ উঠে গেছে এবং বেশ খরতাপ, এই খরতাপেও তার চেয়েও বেশি উত্তাপ এখন বাজারে। সেই উত্তাপ পেরিয়ে দুই উত্তাপে তারা এখন একাকার, কিন্তু তীর্থের কাকের মতো অপেক্ষা করেও তারা ট্রাকের দেখা পাচ্ছেন না। সকাল 10টার সময় ট্রাক আসার কথা, টিসিবির পণ্যবাহী ট্রাক, সেই ট্রাকটি গতকালকেও এসেছিল কিন্তু আজকে এখনও পর্যন্ত এসে পৌঁছায়নি, যার ফলে তারা এখনও এই লাইন ধরে আছেন। তো কেউ কেউ অনেকটা মনে হচ্ছে যে ক্লান্ত অবস্থায় আছেন এবং সেই ক্লান্ত হয়ে পড়েছেন এতক্ষণ অপেক্ষা করতে করতে, অন্তত 3-4 ঘন্টা অপেক্ষা করেছেন এমন মানুষজন এখানে আছেন। বয়স্ক মানুষ আছেন, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। তো তারা এখন সরকারের যে এই বেঁধে দেওয়া দাম, অর্থাৎ ন্যায্য মূল্য যে পণ্য বিক্রি, সেই পণ্য বিক্রির সুবিধা ভোগ করতেই এখানে এসেছেন। বাজারে যারা কিনতে পারছেন না তারাই, কিন্তু এখানে এসে তারা এখন পর্যন্ত ট্রাকের দেখা না পেয়ে তারা আসলে বেশ একটি সমস্যার মধ্যেই পড়ে গেছেন বলা চলে। তো অন্যান্য জায়গাতে যদি বলতে চাই যে ঢাকার পুরো ঢাকাতে 150টি ট্রাক দেওয়া হয়েছে, 150টি ট্রাকে 700-1,000 কেজি করে প্রত্যেকদিন এক একটি ট্রাকে দেওয়া হয় এবং সেই ট্রাকগুলো ঢাকার বিভিন্ন স্থানে স্থান নেয় এবং সেইখান থেকে সয়াবিন তেল 2 লিটার, চিনি 2 কেজি, আছে পেঁয়াজ এবং
মসুর ডাল, এই পাঁচটি পণ্য কিন্তু দেওয়ার কথা রয়েছে। এবং এই পাঁচটি পণ্য যদিও গতকালকেও আমরা দেখেছি যে যার যার প্রয়োজনীয় পণ্য কেনার কথা থাকলেও একটি মাত্র পণ্যের সাথে দেখা যায় আরও কয়েকটি পণ্য জুড়ে দিয়ে সেই প্যাকেজ কিন্তু নিতে বাধ্য করা হয়। এবং সেরকম একটি প্যাকেজ নিয়েও তারা চান যে ন্যায্য মূল্যে বাজারে না গিয়ে যাতে এই অবস্থাতে তারা সামাল দিয়ে কোনো মতো সংসারটি চালাতে পারেন, সেইভাবে যারা এই ট্রাকের মাধ্যমে পণ্য নিতে চান। তো গতকালকেও পর্যন্ত যারা পণ্য নিয়ে গেছেন এবং তারা আজকেও কিন্তু এসেছেন, এবং ঢাকার অন্যান্য জায়গায় কী অবস্থা সেটি অবস্থা অবশ্য আমি এখনও জানি না, কিন্তু এখানকার যে পরিস্থিতি সেই পরিস্থিতি দেখা যাচ্ছে যে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে এখন অপেক্ষা করছেন তারা। যদিও আশ্বাস বলছে এখানে যারা আছেন তারা আশ্বাস দিচ্ছেন যে ট্রাকটি আসবে, কিন্তু কখন আসবে এখন পর্যন্ত বলা যাচ্ছে না। তো এখন পর্যন্ত এই ছিল ফার্মগেটের থেকে পিসিবির পণ্য বিক্রির সবশেষ খবর। পিসিবির পণ্য বিক্রির খবর জানতে এতক্ষণ ছিলাম আমরা রাজধানীর ফার্মগেটে। নওগাঁর মোকামগুলোয় মোটা চালের দাম স্থিতিশীল থাকলেও সরু চালের দর কেজিতে 2 টাকা বেড়েছে। বিস্তারিত জানাতে এই মুহূর্তে শহরের পাইকারি মোকামে আছেন রিপোর্টার এম আর রকি, সরাসরি যাচ্ছি তার কাছে। রকি, বড় জেলা এই নওগাঁয় কিন্তু মার্চের প্রথম সপ্তাহে চালের দর কিছুটা বেড়েছিল এবং এই বৃদ্ধি কিন্তু এখন পর্যন্ত অব্যাহত রয়েছে। এবং বিশেষ করে সরু যে চালগুলি রয়েছে এই চালের দর প্রতি কেজিতে কিন্তু 2 টাকা বা 3 টাকা প্রকার ভেদে বেড়েছে। সবচাইতে এখানে বেশি দিনের মতো চালের দর কিন্তু প্রতি কেজিতে 7 টাকা কিনা বেচা এই মৌসুমে চালের যে বাজার ব্যবস্থার একটা অস্থিরতার জন্য ব্যবসায়ীরা যে বিষয়টি গুরুত্ব দিচ্ছেন বা বলার চেষ্টা করছেন যে এই সরু চাল যেটা নাদির, জিরা, কাতারি এই জাতীয় ধানের কিছুটা বাজারে ঘাটতি রয়েছে, এই ঘাটতিকে পূরণ করতে গিয়ে কিন্তু তাদের চালের সরবরাহটা বা চালের বাজার এক ধরনের প্রভাব পড়েছে। এবং আজকে খুচরো বাজারে যদি 64 থেকে 68 টাকা, কাতারি কিছুটা এরকমই 68 থেকে অনেকটা 70 টাকা প্রকার ভেদে প্রত্যেক চালের এরকম কিন্তু মোটা যে চাল রয়েছে ব্যবসায়ীরা বলছেন মোটা চালের কিছুটা বিক্রি কম হচ্ছে। মোটা চালের বাজার কিন্তু এখানে রয়েছে 42 থেকে 45 টাকা কিছুটা প্রকার ভেদে কেনা বেচা চলছে কেজিতে। তবে এই দর কিন্তু মার্চের প্রথম সপ্তাহে বেড়েছিল, এই বৃদ্ধি কিন্তু এক ধরনের চলমান রয়েছে। এবং সার্বিক নিত্যপণ্যের বাজারের সাথে চালের বাজারের এরকম একটি অস্থিরতা কিন্তু সাধারণ ক্রেতাদের অনেকটা বেকায় যায় ফেলেছে। আসলে ভোক্তারা বলছেন যে লাফিয়ে যেভাবে চালের দর বা অন্যান্য নিত্যপণ্যের দর পাচ্ছে তাদের কিন্তু এক ধরনের আইবের হিসাব মিলাতে অনেকটা বেগ পেতে হচ্ছে। এবং এই ক্ষেত্রে যে বিষয়টি ব্যবসায়ীদের দিক থেকে বরাবরই বলার বোঝানোর চেষ্টা করে থাকেন যে এই আমন ধানের যে সব শেষ মৌসুমে ধান এখন হাতে তারা তুলে থাকেন অনেকটা কম আসার কারণেই কিন্তু এই চালের বাজারটাকে তারা প্রভাব ফেলেছে। তবে ব্যবসায়ীরা বরাবরই এই অজুহাতকে যদিও দাঁড় করানোর চেষ্টা করে থাকেন, তো ক্রেতাদের ভিতর কিছুটা এর ভিন্ন মত রয়েছে। কারণটা হলো যে মৌসুমে ভর মৌসুম বলা হয়ে থাকে যে ধান অনেকটা তুলে রাখেন তারা, পরবর্তীতে মজুর ধান কিন্তু চাল ক্রাশ করে এই চালই কিন্তু বাজারে সরবরাহ করে থাকেন। আসলে একটা অজুহাতকে দাঁড় করিয়েই এরকম একটি দর বৃদ্ধির অজুহাত বা দর বৃদ্ধি করা হয়েছে এমন অভিযোগ কিন্তু ক্রেতাদের মধ্যে থেকে আমরা বরাবরই পেয়ে আসছি। সেক্ষেত্রে বাজারে একটা তদারকির দাবি জানিয়েছেন ভোক্তারা। এই ছিল নওগাঁর চালের বাজারে চাল বেচা কেনার খবর আমার কাছে। সরু চালের দাম বেড়েছে, এতক্ষণ ছিলাম আমরা নওগাঁয়। ভারত থেকে 5 থেকে 12 বছর বয়সী শিশুদের ভ্রমণ কর 250 টাকার বদলে নেওয়া হচ্ছে 500 টাকা। রশিদ বই সরবরাহ ঘাটতির অজুহাতে গত 2 বছর ধরে বেনাপোল বন্দরের সোনালী ব্যাংক আদায় করছে বাড়তি টাকা। এতে ক্ষোভ প্রকাশ করেছেন যাত্রীরা, তবে বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাকে জানানো হয়েছে বলে দাবি ব্যাংক ম্যানেজারের। বেনাপোল প্রতিনিধি আজিরুল হকের পাঠানো ছবি ও তথ্যের রিপোর্ট। বেনাপোল বন্দর দিয়ে ভ্রমণ কিংবা চিকিৎসা সেবা পেতে প্রতিনিয়ত অসংখ্য পাসপোর্ট যাত্রী ছুটছেন ভারতে, কিন্তু দেশটিতে প্রবেশের আগ মুহূর্তে চেকপোস্টে সোনালী ব্যাংকে ভ্রমণ কর দিতে গিয়ে প্রতারণার শিকার হচ্ছেন যাত্রীরা। 5 থেকে 12 বছরের শিশুদের জন্য ভ্রমণ কর নির্ধারিত 250 টাকার পরিবর্তে ব্যাংক কর্তৃপক্ষ নিচ্ছে 500 টাকা। 2020 সালের মার্চ থেকে চেকপোস্টে সোনালী ব্যাংকের বুথে 250 টাকার ভ্রমণ ট্যাক্সের রিসিট সংকটের কথা বলে 500 টাকা শিশুদের ভ্রমণ কর দিতে বাধ্য করা হচ্ছে যাত্রীদের। এতে বন্দর দিয়ে যাতায়াতকারীদের সিংহভাগই বিশ্বস্ততার কথা ভেবে সোনালী ব্যাংকে বুথে বাড়তি টাকা দিচ্ছেন। এখানে যেটা করছে এটা তো অন্যায় হচ্ছে সত্যি সত্যি, কিন্তু এটা তো করা ঠিক না। আমার মতে সোনালী ব্যাংকের এই অব্যবস্থাপনার জন্য এতগুলো টাকা নিয়মিত আমাদের যারা যাত্রী আছে তাদেরকে ট্রাভেল ট্যাক্সটা 250 টাকা করে বেশি করে দিতে হচ্ছে। তবে ব্যাংক ম্যানেজারের দাবি বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। আমরা
ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে এ ব্যাপারে জানিয়েছি যে 250 টাকার বই সরবরাহ করার জন্য, 250 টাকার বই আসলে আমরা সেটা দিতে পারবো। প্রতি বছর বেনাপোল বন্দর দিয়ে প্রায় 18 থেকে 20 লাখ পাসপোর্ট যাত্রী ভারতে যাতায়াত করেন। সময় সংবাদ বেনাপোল। বেনাপোল কাস্টমস হাউসে ইন্টারনেট সার্ভার বিকল হয়ে পড়ায় 4 দিন ধরে ব্যাহত হচ্ছে কার্যক্রম। এতে বন্দরে দেখা দিয়েছে পণ্য জট। বিস্তারিত জানাতে বেনাপোল বন্দর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আজিজুল হক। আজিজ, ইস্তালপথে ভারতের সাথে যে সমস্ত পণ্য আমদানি এবং রপ্তানি বাণিজ্য হয়, যোগাযোগ ব্যবস্থা সহজ হয়, তার কিন্তু 70% আমদানি এবং রপ্তানি বাণিজ্য হয়ে থাকে বেনাপোল ইস্তাল বন্দর দিয়ে। বেনাপোল ইস্তাল বন্দর দিয়ে যে সমস্ত পণ্য আমদানি হয় তার একটি বড় অংশ রয়েছে কিন্তু শিল্প কারখানার কাঁচামাল, তৈরি পোশাক, গার্মেন্টস, শিশু খাদ্য সহ বিভিন্ন ধরনের পণ্য। এবং রপ্তানি পণ্যের যদি কথা বলি তার ভিতরে পাট এবং পাটজাত পণ্য উল্লেখযোগ্য। যে সমস্ত পণ্য ভারত থেকে আমদানি হয়, আমদানি হওয়ার পরে কিন্তু এই সমস্ত পণ্য বেনাপোল কাস্টম হাউসের যে রাজস্ব পরিষদের মাধ্যমে কিন্তু কাস্টমস কর্তৃপক্ষ কিন্তু এই সমস্ত পণ্য চালান ছাড় দিয়ে থাকেন। এবং এই ছাড়ের যে প্রক্রিয়া, অর্থাৎ কাগজপত্র যে আনুষ্ঠানিকতা, সেটি কিন্তু সম্পূর্ণ অটোমেশন প্রক্রিয়া সম্পন্ন হয়ে থাকে। তবে গত 4 দিন ধরে বেনাপোল কাস্টম হাউসের যে ইন্টারনেট সার্ভার, সে সার্ভার কিন্তু বিকল হয়ে পড়ায় যে কাগজপত্র আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে পারছেন না কাস্টম কর্তৃপক্ষ, ফলে ব্যবসায়ীরা কিন্তু তাদের পণ্য চালান ছাড় নিতে পারছেন না। আমরা সকালে বেনাপোল বন্দর এলাকায় ঘুরে দেখেছি প্রচুর পরিমাণে কিন্তু বিভিন্ন ধরনের পণ্য বেনাপোল বন্দরে স্তূপ জমে আসছে। ব্যবসায়ীরা আমাদেরকে জানিয়েছেন যে এই মুহূর্তে প্রায় 1500 পণ্য চালান বেনাপোল বন্দরে খালাসের অপেক্ষায় আটকা পড়ে আছে। এবং এই সমস্ত পণ্যের ভিতরে শিল্প কারখানার কাঁচামাল থাকায় তারা পণ্য খালাস নিতে পারছে না, এবং যে শিল্প কারখানার উৎপাদন সেটি কিন্তু মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। ব্যবসায়ীরা আমাদেরকে যেটি বলছেন যে মাঝে মধ্যেই কিন্তু এই সার্ভার জটিলতার কারণে কিন্তু বেনাপোল বন্দরে পণ্য খালাস ব্যাহত হয়ে থাকে। এক্ষেত্রে যদি কাস্টম কর্তৃপক্ষ অনলাইন ছাড়া বিকল্প পন্থায় যদি পণ্য খালাসের যে ব্যবস্থা সেটা যদি চালু থাকেন রাখেন, তাহলে কিন্তু এ ধরনের সংকটময় মুহূর্তে কিন্তু ব্যবসায়ীদের হয়রানি বা বেগ পেতে হবে না। আমরা জানতে পেরেছি এই যে পণ্য খালাস প্রক্রিয়া বন্ধ থাকায় যেমন ব্যবসায়ীরা ক্ষতি হচ্ছে, তেমন কিন্তু বেনাপোল যে কাস্টম হাউস যে রাজস্ব আহরণ, অর্থাৎ সরকারের যে রাজস্ব আহরণ, সেটাও কিন্তু মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। আমরা কথা বলেছি কাস্টম কর্তৃপক্ষের সাথে, কাস্টম কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছেন যে সার্ভার বিকল হয়ে পড়ায় 4 দিন ধরে তারা ঠিকভাবে কাজ করতে পারছেন না। তবে এই সার্ভার নিয়ন্ত্রণ করে কিন্তু জাতীয় রাজস্ব বোর্ড, অর্থাৎ NBR। দ্রুত যেন সার্ভার সচল হয় এবং ব্যবসায়ীরা যাতে পণ্য খালাস নিতে পারেন, এর জন্যই তারা কিন্তু ইতিমধ্যে NBR কর্তৃপক্ষকে জানিয়েছেন। আপনি জানেন যে বেনাপোল বন্দর দিয়ে যে সমস্ত পণ্য আমদানি হয়, এই আমদানি পণ্য থেকে কিন্তু প্রতিদিন প্রায় 50 কোটি টাকা কিন্তু সরকারের রাজস্ব আয় হয়ে থাকে। কিন্তু সার্ভার বিকলের কারণে কিন্তু এই রাজস্ব আয়ের পরিমাণও কিন্তু 10 কোটি টাকা নিচেই নেমেছে। বেনাপোলের সাধারণ ব্যবসায়ীরা আমাদেরকে আরও জানিয়েছেন যে বেনাপোল বন্দর থেকে প্রতিদিন কিন্তু প্রায় 600 থেকে 700 ট্রাক বিভিন্ন ধরনের পণ্য খালাস হয়। এই সার্ভার বিকলের কারণে কিন্তু সেই পণ্য খালাসের পরিমাণ কমে দাঁড়িয়েছে 100 ট্রাকে। আমরা কথা বলেছি সাধারণ ব্যবসায়ীদের সাথে, সাধারণ ব্যবসায়ীরা আমরা বলছেন তারা সবচেয়ে বেশি সমস্যায় পড়েছেন কাঁচামাল জাতীয় পণ্য নিয়ে। তারা কিন্তু কাঁচামাল পণ্য খালাস নিতে পারছে না, ফলে তারা বড় ধরনের ক্ষতির আশঙ্কা করছেন। তারা আশা করছেন যে কাস্টম কর্তৃপক্ষ দ্রুত এই সার্ভার সচল করবেন এবং যে আমদানি রপ্তানি বাণিজ্য সেটা কিন্তু স্বাভাবিক করবেন, এইটি এমনটি প্রত্যাশা করছেন। আমরা ব্যবসায়ী নেতাদের সাথে আরও কথা বলেছি, ব্যবসায়ী নেতারা আমাদেরকে বলছেন যে সড়কপথে যে সমস্ত পণ্য আমদানি হয়ে থাকে এবং রেলও আমদানি হয়ে থাকে, এই বেনাপোলের গুরুত্ব কিন্তু অপরিসীম। সুতরাং এই 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 বন্দর থেকে যে স্বাভাবিক যেন পণ্য খালাস সবসময় সচল থাকে, সেই ব্যবস্থা সরকার পক্ষকে করতে হবে। তো এই ছিল বেনাপোল ইস্তাল বন্দর থেকে যে সার্ভার বিকলে যে গত 4 দিন ধরে যে পণ্য খালাস প্রক্রিয়া ব্যাহত হচ্ছে এবং সরকারের রাজস্ব আয় ঘাটতি হচ্ছে তার সর্বশেষ তথ্য। সার্ভার বিকল হয় ভোগান্তির সবশেষ অবস্থা জানতে এতক্ষণ ছিলাম আমরা বেনাপোল কাস্টমসে। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে বগুড়ার বড়বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছে জেলা প্রশাসন। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার জুম্মান সাদিক জ্যাভলিন, সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। জ্যাভলিন, এই মুহূর্তে আমরা অবস্থান করছি বগুড়ার যে রাজাবাজার, যেটি বড় বাজার হিসেবে খ্যাত। এখানে মোটামুটিভাবে সমস্ত যে ভোগ্যপণ্যগুলো রয়েছে, কৃষি এবং ভোগ্যপণ্য সমস্ত কিছুর পাইকারি বাজারটি মূলত এখানে করা হয়। এবং গত বেশ কয়েকদিন ধরে যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, এই কারণে কিন্তু সেটাকে নিয়ন্ত্রণ করবার জন্য জেলা প্রশাসন থেকে নিয়মিত প্রতিদিন এই বাজারে মোবাইল কোর্টটি পরিচালনা করা হচ্ছে। এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে আজকেও কিন্তু মোবাইল কোর্ট পরিচালনা করছেন এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রূপম দাস আমার সঙ্গে
সঙ্গে রয়েছেন। আপনার সাথে একটু জানতে চাওয়া যে এই দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতিটা এই মুহূর্তে আমরা লক্ষ্য করছিলাম, আপনারা বাজার তদারকি করছেন রেগুলার, তো এখন আসলে কী অবস্থায় আছে? আচ্ছা, মাননীয় জেলা ম্যাজিস্ট্রেট স্যার এবং অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট স্যারের সদয় নির্দেশনায় জেলা প্রশাসনে একাধিক চৌকস টিম প্রতিদিন বাজার মনিটরিং করছে এবং এর কারণে বড় একটা প্রভাব বগুড়ার বাজারগুলোতে পড়ছে এবং কোনো ধরনের কৃত্রিম সংকট এখানে কিন্তু সৃষ্টি হয় নাই এবং সাপ্লাই এবং ডিমান্ডের যে প্রবলেম বিভিন্ন নিউজে আমরা দেখেছি সেটাও কিন্তু এখানে সৃষ্টি হয় নাই। ক্রেতারা তাদের খেয়াল খুশি মতো কিন্তু প্রোডাক্টগুলো ক্রয় করতে পারছে এবং পেঁয়াজের বাজারে আমরা দেখেছি যে গত সপ্তাহ দাম একটু বেশি ছিল কিন্তু এখন দেখছি প্রতি কেজি পেঁয়াজ সবচেয়ে যেটা ভালোটা 52-54 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, ইন্ডিয়ান পেঁয়াজটা 30-35 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে এবং আমাদের বাজার স্বাভাবিক আছে। এবং মূল্য তালিকার যে বিষয়টি রয়েছে যে প্রত্যেকটা দোকানে এই মূল্য তালিকাগুলো আসলে ঠিকভাবে তারা আপডেট করছে কিনা প্রতিদিন? আমাদের প্রতিদিনই বাজার মনিটরিং করা হচ্ছে এবং প্রতিটি দোকানে মূল্য তালিকা প্রদর্শিত রয়েছে এবং প্রতিদিনই তারা আপডেট মোটামুটি আপডেট করছে এবং ক্রেতারা প্রতারিত হচ্ছে না, ক্রেতারা সুলভ মূল্যে তাদের প্রোডাক্ট ক্রয় করতে পারছেন। ধন্যবাদ। এই বিষয়টা আসলে আমরা কথা বলছিলাম যে আমাদেরকে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট যিনি রয়েছেন আজকের ভ্রাম্যমাণ আদালতের, তিনি কিন্তু আমাদেরকে জানাচ্ছিলেন যে আসলে বগুড়ার যে পাইকারি বাজার এবং খুচরা পর্যায়ে ভোক্তাদের যেন প্রতারিত না হতে হয়, বেশি দাম যেন জিনিস কিনতে না হয়, সেই কারণে কিন্তু তারা তৎপর রয়েছেন এবং প্রতিদিন আসলে তাদের রুটিন একটি ডিউটি হয়ে গেছে এখন এটি এবং এই ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আসলে দ্রব্যমূল্য যেটি রয়েছে সেখানে বগুড়াতে কিন্তু স্বাভাবিক করা হয়েছে। তো এই ছিল বগুড়া থেকে আমার কাছে সবশেষ, ফিরছি স্টুডিওতে। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে অভিযানের খবর জানতে এতক্ষণ ছিলাম আমরা বগুড়ায়। টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধিতে দেশের ব্যবসা প্রতিষ্ঠান ও উদ্যোক্তাদের উল্লেখযোগ্য অবদানের স্বীকৃতি হিসাবে দ্বিতীয়বারের মতো HSBC বিজনেস এক্সিলেন্স অ্যাওয়ার্ড দিয়েছে HSBC ব্যাংক। এবার স্পেশাল অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পেয়েছে সিটি গ্রুপ। দেশের উন্নয়ন ও অগ্রযাত্রায় অসামান্য অবদান রাখাই ব্যবসায়ীদের স্বীকৃতি দিতেই এই জমকালো আয়োজন। এবছর অ্যাওয়ার্ড আয়োজনের মূল বিষয় ছিল সহনশীলতার বছর বা দ্য ইয়ার অব রেজিলিয়েন্স। অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে বাণিজ্যমন্ত্রী বিজয়ীদের উদ্দেশ্যে বলেন, দেশের সামগ্রিক উন্নয়নে ব্যবসায়ীদেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে, লক্ষ্যে পৌঁছাতে তারাই মূল চালিকা শক্তি বলেও মন্তব্য করেন মন্ত্রী। পার্শ্ববর্তী বিশাল দেশ ভারত, তার থেকেও কিন্তু অনেক সূচকে আমরা এগিয়েছি, কিন্তু স্বপ্ন তো এখানে শেষ না, স্বপ্ন তো আমাদের অনেক অনেক দূরে যাওয়ার। সে স্বপ্ন তো আমি একা দেখলে হবে না, স্বপ্ন আপনাদেরকে নিয়েই, কেননা তার মূল মানুষগুলো আপনারাই। এই ব্যবসায়ীরা আমাদেরকে টেনে নিয়ে যাচ্ছেন, আগামী দিনগুলো আমি মনে করি আমাদের সেই লক্ষ্যে পৌঁছানোর জন্য আপনারাই কিন্তু মূল সৈনিক হিসাবে কাজ করবেন। এবছর 8টি ক্যাটাগরিতে HSBC বিজনেস এক্সিলেন্ট অ্যাওয়ার্ড দেওয়া হয়। এর মধ্যে দেশের অর্থনৈতিক অগ্রগতি ও সমৃদ্ধিতে গুরুত্বপূর্ণ অবদান রাখায় স্পেশাল অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পেয়েছে সিটি গ্রুপ। প্রতিষ্ঠানের পক্ষ থেকে সম্মাননা গ্রহণ করেন চেয়ারম্যান ফজলুর রহমান। প্রথম হলো যে চেষ্টা করতে হবে, যেটা পাইছি এটাই শেষ না, চলার পথে অনেক কিছু সামনের দিকে থাকতে পারে, আছে, এটা আশা করি। মনে হয় যে এই ধরনের রেকগনিশন আমাদেরকে আরো উৎসাহিত করে, আরো অনুপ্রাণিত করে দেশের এক্সপোর্টে আরো কন্ট্রিবিউট করার। ভবিষ্যতে আমরা বাংলাদেশের জন্য আরো এরকম অনেক যুগান্তরব্যাপী অনেক পদক্ষেপ আমরা গ্রহণ করব। যে পুরস্কারটা পেলাম এটা আমাদেরকে অনেক বেশি অনুপ্রাণিত করবে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য এবং দেশের ইকোনমিতে কন্ট্রিবিউট করার জন্য। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রিটিশ হাই কমিশনার রবার্ট চ্যাটারসন ডিকসন। এছাড়া অংশ নেন FBCCI সভাপতি মোহাম্মদ জসিমউদ্দিন, HSBC ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাহবুব উর রহমান। হাসিবুল হাসান, সময় সংবাদ, ঢাকা। সরবরাহ বাড়ায় ঠাকুরগাঁওয়ের পাইকারি বাজারগুলোতে কমেছে সব ধরনের সবজির দাম। স্থানীয় চাহিদা মেটানোর পাশাপাশি এখানকার সবজি পাঠানো হয় দেশের অন্যান্য জেলাতেও। ঠাকুরগাঁও থেকে সুমন সরকারের ছবিতে জিয়াউর রহমান বকুলের রিপোর্ট। ভোরের আলো ফোটার আগেই প্রান্তিক কৃষকরা বিভিন্ন যানবাহনে করে নিজেদের উৎপাদিত সবজি নিয়ে আসেন ঠাকুরগাঁওয়ের সবচেয়ে বড় পাইকারি বাজার গোবিন্দনগর সমবায় মার্কেটে। আঞ্চলিক সড়কের পাশে সারিবদ্ধভাবে সাজিয়ে শুরু হয় কেনাবেচা। ফুলকপি, বাঁধাকপি, বেগুন, সিম, আলু, লাউ সহ নানা জাতের সবজি কিনতে দূর দূরান্ত থেকেও ছুটে আসেন পাইকার ও ক্রেতারা। আবহাওয়া অনুকূলে থাকায় চলতি মৌসুমে সবজি উৎপাদন ভালো হয়েছে, এতে সবজির সরবরাহ বেড়েছে বাজারে। গত সপ্তাহ থেকে এই সপ্তাহে কেজি প্রতি 3-4 টাকা কম। আগে দাম পাইছি, এখন কমে গেছে।
সপ্তাহের ব্যবধানে প্রকারভেদে সব রকম সবজির দাম কমেছে কেজিতে 3-4 টাকা। তবে তাতেও কমেনি কেনাবেচা। স্থানীয় বাজারের চাহিদা মিটিয়ে পাইকাররা এসব সবজি পাঠিয়ে দিচ্ছেন দেশের অন্যান্য জেলাতে। সরবরাহ ভালো আছে, কেনাবেচাও ভালো আছে। আগের তুলনামূলক কেজিতে 2-3 টাকা কমে বেচা কিনা হচ্ছে, তবে বেচা কিনা ভালো আছে। জেলার এ পাইকারি বাজারে প্রতিদিন 18-20 লাখ টাকার সবজি কেনাবেচা হয়। জিয়াউর রহমান বকুল, সময় সংবাদ, ঠাকুরগাঁও। রংপুরে শেষ হয়েছে পিঠা উৎসব। জাতীয় পিঠা উৎসব উদযাপন পরিষদ আয়োজিত এই মেলার শেষ দিনে রোববার মেলা প্রাঙ্গণে ছিল তরুণদের উচ্ছ্বাস। নানা স্বাদের পিঠার গন্ধে ভরেছিল চারপাশ। মেলার পৃষ্ঠপোষকতা করেছে দেশের অন্যতম শিল্প প্রতিষ্ঠান সিটি গ্রুপ। সারা জাগিয়ে শেষ হলো রংপুরের পিঠা উৎসব। জাতীয় পিঠা উৎসব উদযাপন পরিষদ আয়োজিত 5 দিনের মেলার শেষ দিনে রোববার রাতেও রংপুর পাবলিক লাইব্রেরি মাঠে মেলা প্রাঙ্গণে ছিল পিঠাপ্রেমী মানুষের ভিড়। মেলার শেষ দিনেও এসেছে বিচিত্র সব স্বাদ, গন্ধ, রং ও নামের পিঠা। পিঠাপুলির মিষ্টি মুমু গন্ধে ভরেছিল মেলার আশপাশ। আয়োজকদের ঘোষণা অনুযায়ী 50 ধরনের পিঠার পসরা সাজানোর কথা থাকলেও এই সংখ্যা ছুঁয়েছে 100 ঘর। বিভিন্ন ধরনের ট্রেডিশনাল যে ফুডগুলো বা পিঠাগুলো সেগুলোই আছে, মায়েদের হাতের তৈরি। করোনার পরে একটা সুন্দর একটা সবাই মিলন মেলা হচ্ছে, সব উদ্যোক্তাদের অনেক ভালো লাগছে। পিঠাগুলো সবগুলো হোমমেড ফুড ছিল, তার জন্য খেয়ে খুবই ভালো লাগছে। নিজস্ব ঐতিহ্য সংস্কৃতিকে মনে করিয়ে দিতে বিভাগীয় পর্যায়ের এই মেলা কিছুটা যেন বিশ্বজনীন হয়ে ওঠে নেপালি শিক্ষার্থীদের বিশেষ খাবার মোমোর পসরায়। নেপালি একটা স্পেশাল ডিশ মোমো, তো ওই ডিশের মতলব স্টল দিছে এখানে, তো আমরা ওইটা রিপ্রেজেন্ট করে আসছি। রংপুর এগিয়ে যাবে। সমাপনী বক্তব্যে সিটি মেয়র বলেন, নগরে শুধু রাস্তাঘাট আর ভবন করলেই উন্নয়ন হয় না, পাশাপাশি প্রয়োজন সংস্কৃতির বিকাশও। এই ধরনের প্রোগ্রাম করতে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে যদি পৃষ্ঠপোষকতার প্রয়োজন হয় সেটা ইনশাআল্লাহ আমরা করতে চাই। বাঙালি ঐতিহ্যের পিঠাকে নতুন প্রজন্মের কাছে পরিচিত করতে জাতীয় পিঠা উৎসব উদযাপন পরিষদের এই আয়োজনে সহযোগিতা ছিল সংস্কৃতি মন্ত্রণালয়ের, আর পৃষ্ঠপোষকতা করেছে দেশের অন্যতম শিল্প প্রতিষ্ঠান সিটি গ্রুপ। রতন সরকার, সময় সংবাদ, রংপুর। আয়ারল্যান্ডে বাংলাদেশ দূতাবাস না থাকায় লন্ডনে বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তাদের ওই দেশে গিয়ে পাসপোর্ট সংক্রান্ত নানা সেবা দিতে হচ্ছে। এতে একদিকে যেমন সরকারের টাকা অপচয় হচ্ছে, অন্যদিকে অনেক ক্ষেত্রেই পিছিয়ে পড়ছেন প্রবাসী বাংলাদেশিরা। দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর কর্কে এ সেবা নিতে আসা প্রবাসীদের বাংলাদেশ সরকারের কাছে একটাই চাওয়া, দ্রুত দূতাবাস চালু করা হোক। আয়ারল্যান্ড থেকে সৈয়দ জুয়েলের রিপোর্ট। দূতাবাস স্থাপনের জন্য আন্তর্জাতিক আইনে যত হাজার অভিবাসী থাকা দরকার সে সংখ্যার চেয়ে অনেকে বেশি বাংলাদেশীর বসবাস আয়ারল্যান্ডে। এখানকার প্রবাসীদের পাসপোর্ট সংক্রান্ত যে কোনো কাজের জন্য যেতে হয় লন্ডনে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে। এ সংক্রান্ত কাজের জন্য প্রতি বছর 2-3 বার, কখনো কখনো তার চেয়েও বেশি আয়ারল্যান্ডে আসতে হয় লন্ডনের বাংলাদেশ দূতাবাস কর্মকর্তাদের। এতে করে একদিকে যেমন বাংলাদেশ সরকারের টাকা গচ্চা যাচ্ছে, অপরদিকে প্রবাসীরাও দীর্ঘসূত্রিতা সহ নানা সমস্যায় পড়ছেন। দেশটির বিভিন্ন স্থান থেকে কর্ক শহরে আসা বাংলাদেশিরা পাসপোর্ট সেবা নিতে গিয়ে একটি দূতাবাস স্থাপনের বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি জানান। বাঙালি ডে বাই ডে বৃদ্ধি পাচ্ছে, অথচ এখানে একটা এমবাসি বা দূতাবাস হইলে আমাদের এই সমস্যার সমাধান হইতো। আয়ারল্যান্ডে যাতে একটা স্থায়ী দূতাবাস হয়, যাতে আমাদের যে পাসপোর্ট সংক্রান্ত নো রিকোয়ার্ড বিশেষ যাবতীয় আমরা আয়ারল্যান্ডে বসে যেমন আয়ারল্যান্ড প্রবাসীরা করতে পারি। দূতাবাস বা কনসুলেট অফিস থাকলে যেমন ব্যবসা ক্ষেত্রে বাংলাদেশের নতুন দ্বার উন্মোচিত হবে, তেমনি শ্রমবাজারেও ব্যাপক পরিবর্তন আসবে বলে জানান প্রবাসীরা। বাংলাদেশ হাই কমিশনার অফিস যাতে আয়ারল্যান্ডে একটা হয়, এতে সবাই উপকৃত হবে এবং অর্থনৈতিকভাবে বাংলাদেশও লাভবান হবে। প্রতি বছর ভারত, শ্রীলঙ্কা, পাকিস্তান থেকে স্টুডেন্ট ভিসা সহ নানা বিষয়ে আয়ারল্যান্ডে প্রবেশের সংখ্যা বাড়ছে, কিন্তু বাংলাদেশ দূতাবাস না থাকায় পিছিয়ে পড়ছে বাংলাদেশিরা। সৈয়দ জুয়েল, সময় সংবাদ, আয়ারল্যান্ড। এই ছিল এ সময় বাণিজ্য, সঙ্গেই থাকুন সময়।